প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের করোনা কালীন সময়ে আমরা সবাই আসলে দুশ্চিন্তা করতে হয়েছিলাম। তোমাদেরও অনেক অসুবিধার ভিতর দিয়ে কাটতে হয়েছে, অনেক ত্রাসের ভিতরও তোমরা ছিলে। তো যাই হোক, সবাই সুস্থ আছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তো আজকে তোমাদের একটা অনলাইনে ক্লাস নিচ্ছি, দেখো সপ্তম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র। তো আজকের ক্লাসটা হচ্ছে সন্ধি। এখন আমি আগে দেখি সন্ধি কাকে বলে, সন্ধিটা কি, সন্ধি শব্দের অর্থ কি। তা সন্ধি, সন্ধি হচ্ছে মিলন, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। তো দুটো বর্ণ যখন আমরা মিলন করবো তখন সন্ধি করবো। তো দেখো আমি তেমন উদাহরণ দিয়ে গেছি এবং সে সঙ্গে কিছু স্বরবর্ণের আজকে যে ব্যাপারটা শেখাচ্ছি সেটাও তোমাদের দিয়ে গেছি। যেমন হচ্ছে ওয়াকার কিংবা আকার প্লাস ওয়াকার কিংবা আকার সমান সমান হয় আকার। তো কি করে, ওয়াকার কিংবা আকার প্লাস ওয়াকার কিংবা আকার সমান সমান হয় আকার। তা একটা উদাহরণ দিয়েছি, দেখো নবান্ন, তো বলছে নব যোগ কর্ণ, তাহলে এটা কেমন হলো, নব এখানে একটা অ শব্দ বসে, আবার কর্ণ এখানে একটা অ শব্দ, তাহলে ওয়া আর ওয়া মিলে হলো কি আ। তাহলে দেখো আমি যেটা তোমাদের উদাহরণ দিয়েছি ওয়াকার কিংবা আকার, আবার ওয়াকার কিংবা আকারের বর, ওয়াকার কিংবা আকার প্লাস ওয়াকার কিংবা আকার সমান সমান হয় আকার। তো এটা ধরেছি নবান্ন, নব যোগ কর্ণ পেয়েছে। আবার একটা উদাহরণ, তো তোমাদের সেই সঙ্গে আরেকটা কথা বলি, সন্ধিটা শুধু কিন্তু ভাগ করলে হবে না, দুটো বর্ণকে আলাদা করলে হবে না, দুটো বর্ণ অর্থ হওয়া চাই। বলছে কি নব, নব শব্দের অর্থ কি নূতন, আর অন্য শব্দের অর্থ হচ্ছে ভাগ, তাহলে নবান্ন নব যোগ অন্ন, তাহলে নূতন ভাগ, তাই মিলে হলো নবান্ন। তেমনি ভাবে দেখো আরো সব অর্ণ দিয়েছি, রসই কিংবা দীর্ঘয়ে প্লাস রসই কিংবা দীর্ঘয়ে সমান সমান হয় দীর্ঘয়ে। তো একটা উদাহরণ দিয়েছি পরীক্ষা, পরি যোগ ইক্ষা, তাহলে পরি এখানে আসছে কি এটা রসই, ইক্ষা তাহলে দীর্ঘই, তাহলে সমান সমান এখানে দেখো সমান সমান আসছিল আ, এখানে সমান সমান আসলো দীর্ঘই। তেমনি আরেকটা দিয়েছি ওয়াকার কিংবা আকার প্লাস ওয়াকার কিংবা রসইকা কিংবা দীর্ঘই সমান সমান হচ্ছে একা, তাহলে সব মিলে হবে একা, ওয়াকার কিংবা আকার প্লাস রসই কিংবা দীর্ঘই মিলে হয় একা। তো কেমন করে, দেখো লিখেছি শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, তাহলে শুভ ওয়া আসে প্লাস এনে আছে রসই, তাহলে সমান সমান আসলো কি একা, এই একাটা আসলো, এই যে একাটা তাহলে শুভেচ্ছা। তারপর আছে রসু কিংবা দীর্ঘ প্লাস রসু কিংবা দীর্ঘ সমান সমান হয় দীর্ঘ। দেখো কটুক্তি, তাহলে সমান সমান হচ্ছে কটু যোগ উক্তি, তাহলে এও এরকম আছে কটু প্লাস উক্তি, তাহলে রসু রসু সমান সমান হয়ে গেল কি উক্তি, তাহলে এটা দীর্ঘ। এবার হচ্ছে ওয়াকা কিংবা আকার প্লাস রসু কিংবা দীর্ঘ থাকলে হয় ওকা, বলছে সূর্যোদয়, তাহলে সূর্য প্লাস উদয়, তাহলে এটা কেমন আসে সূর্য ওয়া প্লাস উ, তাহলে হলো কি সব মিলে হলো কি সূর্যোদয়, তাহলে সূর্য উদয়। এই যে ও কাটা, এই ও কাটাকে আমরা দিলাম, তাহলে হলো কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। দেখো প্রথমে দিয়েছি সন্ধি কাকে বলে, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। তারপরে আমি কতগুলো উদাহরণ দিয়েছি, দেখো স্বরবর্ণ রাখতে যা শিখাইছি আমি কিন্তু সবগুলো স্বরবর্ণ এটি শিখাইছি, ওয়াকার কিংবা আকার কর, ওয়াকার কিংবা আকার করে উভয় মিলে হয় আকার, নবদ বর্ণ তাই হলো নবান্ন।
রসই কিংবা দীর্ঘই প্লাস রসই কিংবা দীর্ঘই সমান সমান হয় দীর্ঘই কা দিয়েছি পরীক্ষা পরিযোগ দীর্ঘা ওয়াকা কিংবা আকার প্লাস রসই কিংবা দীর্ঘই সমান সমান হয় একা দেখো শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা রসু কিংবা দীর্ঘ প্লাস রসু কিংবা দীর্ঘ সমান সমান হয় দীর্ঘ সমান সমান কটুক্তি দেন কটুযোগ ভক্তি ওয়াকা কিংবা আকার প্লাস রসু কিংবা দীর্ঘ সমান সমান হয় ওকা তাহলে লিখেছি সূর্যোদয় সূর্য প্লাস উদয় তাহলে হলো সূর্যোদয় হলো ওকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এই পর্যন্ত ক্লাস তো আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো আগামী ক্লাসে আমি সর্বনার আরো কয়েকটা ক্লাস আমি তোমাদের কয়েকটা অদ্ভুত দিয়ে আমি আরো কিছু শেখাবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি আজকে তোমাদের ক্লাসটা শেষ করছি ধন্যবাদ সবাইকে।